বিরিয়ানি সেটা একটা মুখরোচক খাবার, ছোট বড় সবাই পছন্দ করেন। আর বিরিয়ানির নাম শুনলে সবারই কম বেশি মনটা খুশি হয়ে যায়। আসলে এটা এমনই একটা খাবার, কেউ এটা না করতে পারবে না। আজকে আমি বিরিয়ানিটা তৈরি করব ঘোল দিয়ে। এই যে আমি সাধারণত বাসায় সর জমিয়ে বাসায় ঘি তৈরি করি, আমি চিন্তা করলাম এই যে ঘিয়ের মাখন তোলার পরে যে পানিটা থাকে তাকে আমরা ঘোল বলি, সেই ঘোলটা ফেলে না দিয়ে এইটা ফেলি না, সাধারণত আমরা নিজেরাই খাই। আজকে যদি দুধের পরিবর্তে আমি বিরিয়ানিতে ব্যবহার করি তাহলে কেমন হয়? আসলে এক্সপেরিমেন্টের কোনো তো সীমা পরিসীমা নাই। এই দেখেন কতটা মাখন হয়েছে, আর এই মাখন জাল দিয়েই হচ্ছে আমি পেয়ে যাই ঘি। আর আজকে ঘিয়ের পরিবর্তে আমি এই যে ঘিটা সেকে নেওয়ার পরে যে তলানিটা থাকে, মানে সরের যে শাখা অংশটা থাকে সেইটাই হচ্ছে আমি ঘিয়ের পরিবর্তে ব্যবহার করব। আর হোমমেড ঘি এটা অবশ্যই খাঁটি এবং অত্যন্ত সুস্বাদু, অতএব এর যে স্বাদটা থাকবে সেটাও খুব গরম ভাত দিয়ে একটু লবণ দিয়ে মেখে খেতে দারুণ স্বাদের হয়। তাহলে আমি চিন্তা করলাম যে এই দুটো জিনিস দিয়েই যদি আমি বিরিয়ানি তৈরি করি দেখি কেমন হয়। এই যে গোশটা আমি নিয়ে নিলাম, গরুর গোশ দিয়ে তৈরি করব, কোরবানির গোশ প্রচণ্ড চর্বি, সেই জন্য আমি একটু তেলটা কমই দেবো। একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে আদা রসুন বাটা, আর খানিকটা প্রায় 150 গ্রামের মতো আমি টক দই দিলাম। আর একটা কথা বলে, আজকে আমি হোমমেড কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করছি না, এটার মধ্যে আমি ধনে জিরে গরম মশলা আর গোটা মানে আস্ত গোলমরিচ ব্যবহার করেছি, এটা দিয়ে পুরোটা গোশটা মেখে নিলাম। আমি কোনো মেরিনেট করে রাখবো না, এটা মেখেই সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেব। একদম যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তারা এই রেসিপিটা দেখলে আমার মনে হয় না তাদের অসুবিধা হবে। অল্প তেলের মধ্যে আমি তেজপাতা, গরম মশলা আর খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, একদম পেঁয়াজ বেরেস্তা করব না। এরপরে এই যে মাখানো গোশটা আমি মাত্রই মাখিয়ে রেখেছিলাম সেই গোশটা আমি দিয়ে দিলাম। আরেকটা কথা বলি যে আমি আমার মানে যখন আমি বিরিয়ানিটা রান্না শুরু করেছি তখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য আমার ওইভাবে মানে খুব আয়েশ করে রান্নার মতো সময় ছিল না। আমি মোটামুটি ইনস্ট্যান্টভাবেই তৈরি করবো, আর এর জন্য বেশি অতিরিক্ত পানি দিব না। আর একটা কথা, মেরিনেটের সময় কখনো আমি লবণ দিই না, লবণটা আমি রান্না চুলায় বসানোর পরেই দিয়ে দিই। এবার গোশটা হতে থাকুক এক চুলায় আর আমি পোলাওটা করে ফেলি, এই জন্য খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নেব, খানিকটাই নেব। নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এক তৃতীয়াংশ উঠিয়ে নেব, আর বাকিটার সঙ্গে চালটা ভেজে নেব। আরেকটা কথা বলি আপনাদের, নতুন চাল হোক আর পুরানো চাল হোক, চালটা যদি একটু বেশি ভালো ভাজা হয়, মানে বেশি ভাজা হয়, তাহলে পুরানো চালের ক্ষেত্রে একটু পানি বেশি লাগবে আর নতুন চালের ক্ষেত্রে ডবল পানি দিলেই হবে এবং ভাতটা ঝরঝর হবে। এই যে দেখেন ঘি সাকার পরে যে তলানিটা ছিল সেইটাই আমি ঘিয়ের মতো কাজ করবে। এটা আমি এইটা দিয়ে দিই, আমি জানি না যে কেমন হবে, এটা আমার আজকে প্রথম নিজের মন থেকেই আমি এটা তৈরি করছি। আর দেখেন গোশ থেকে টক দইয়ের পানি আর গোশের থেকে কতটা পানি বের হয়েছে। সঙ্গেই আমি আলুটা ভেজে নেব না, আলুটা সিদ্ধ গোশের সঙ্গে একসঙ্গে যেভাবে গোশ রান্না করি ওইভাবেই তৈরি করে দেবো। আজকে আমি আবারও বলছি আমি কিন্তু কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করছি না, সিম্পল গরম মশলা, ধনে জিরা আর শুকনো ঝালের গুঁড়ো, বাস এইটুকুই। এইবার চালটা ভালো ভাজা হয়ে গেলে পানির পরিবর্তে আমি ঘোলটা দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলি, ঘোলটা কিন্তু আমি একটুখানি গরম করে নিয়েছিলাম, গরম পানির পরিবর্তে ওইভাবে ফুটাইনি, জাস্ট একটু গরম করা। এই যে গোশটা দেখ, আমি হাত দিয়ে চেপে দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, পানি থাকা অবস্থায় আমি হচ্ছে চালের ভিতর দিয়ে দিলাম। পানি আমি কম দিয়েছি, পানি কম দিয়েছি, চালটা তখনও শক্ত আছে, আর গোশে যেহেতু ঝোল আছে সেহেতু এই পানিতেই হয়ে দিলাম। এবারে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, আর পেঁয়াজ, যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম
সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে খানিকটা চিনি দিয়ে বেরেস্তাটাকে গুঁড়ো করে নিলাম, নিয়ে আমি ভাতের উপরে দিয়ে দিলাম। আর এইটা এখন এভাবেই থাকবে, পরে খানিক একটু দমে বসানোর পরে তারপরে হচ্ছে উপর নিচ করে দিলেই হবে। এই আর এই চিনিটা দিয়াতে হবে কি যে স্বাদটা অনেক ভালো আসে। এই যে দেখেন, আমি একটু সময় রাখার পরে আমি উপর নিচ করে দিচ্ছি, যাতে সব জায়গায় গোশের মশলা এবং বেরেস্তা সব জায়গায় লেগে যায়। আর উপরে খানিকটা ছড়িয়ে দিয়েছিলাম। এই যে আমি 10 মিনিটের মতো দমে রাখার পরে এই যে দেখেন ঢাকনা খুলে দিলাম, দেখতে খুব চমৎকার হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর ভাতটাও খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ফ্লেভারটা এক মানে এত সুন্দর হয়েছে যে আশা করছি যে স্বাদটাও খুব ভালো হবে। আজকে বিশেষ দিন ছিল, সেই জন্য একটু বাড়তি রান্না ছিল পরিবারের সবার সব সদস্যদের জন্য। ভাতটা এত ঝরঝরা, আর ঝরঝরা যেমন হয়েছে সফটও তেমন হয়েছে, আর দেখতেও খুব চমৎকার, আর খেতে অসাধারণ। আমি যাদের আবারও বলছি, যারা বিরিয়ানি রান্না করতে পারে না, তারা যদি এইভাবে সিম্পল গোশ রান্না করে চালটা ভেজে যদি এইভাবে দিয়ে যান, বলছি না ঘোল দিয়ে রান্না করতে, কিন্তু বাসায় যারা ঘি দিয়ে ঘি বানান তারা অবশ্যই এইটা ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।